পরাজিত বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা আপনাদের বক্তব্য দিয়েছেন এবং কিছু সমস্যার কথাও বলেছেন। আমরা এগুলো অবশ্যই দেখব, যাতে এরকম আগামীতে আর কখনো না হয় সেটা আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছরই কিন্তু আপনাদের সঙ্গে আমাদের দেখা হয়, এবং দেখা হয় শুধু না, অনেক আলাপ আলোচনা হয়, আমরা অনেক কিছুই জানতে পারি আপনাদের কাছ থেকে। আপনারা দেখেছেন যে আপনারা নিজেরাও অনেকেই দেখেছেন যারা সিনিয়র এখানে আছেন, বিশেষ করে তারা শহীদ জিয়াউর রহমানকে দেখেছেন যে তিনি কী চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, এখন এই দেশের যে সকল মানুষ, সকল ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষ আমরা মিলেমিশে একসঙ্গে থাকব, আর তাদের পরিচয়টা হবে আমরা বাংলাদেশি, আমরা সকলে বাংলাদেশি হয়ে থাকবে এই দেশে, এটাই আমাদের পরিচয়। সেই সময় তিনি সকলকেই করেছিলেন এবং সকলে তার কথায় সন্তুষ্ট ছিল। আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে জিয়াউর রহমান বহুবার গেছে, পার্বত্য চট্টগ্রামে আপনাদের সঙ্গে মিলতে এবং সেখানে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো সমাধান করার জন্য উনি চেষ্টা করেছিলেন। তার পরবর্তীতে আমরাও গিয়েছি, আমি অনেক কয়েকবার গিয়েছি, আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামে, এবং সেখানে আমরা আমাদের জিয়াউর রহমান যখন শুরু হয় তখন থেকেই আমরা বেশ কিছু উন্নয়নমূলক কাজও করেছি। পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন এলাকায় কিন্তু যে যে বৌদ্ধ সম্প্রদায় আছে বা অন্য অন্য আরও গোষ্ঠী যারা আছে, গোষ্ঠীর যারা আছে তাদের জন্য কিন্তু তাদের সংস্কৃতি বিকাশের জন্য কিন্তু উনি একটা একাডেমি গঠন করেছিলেন, সাংস্কৃতিক একাডেমি গঠন করেছিলেন, যাতে তাদের সত্যিকারে তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটে। কালচারাল একাডেমি যেটা করেছিল সেটা আপনারা জানেন যে সেটা আমি এখন আছে কি না আমি জানি না, আছে এবং সেটা আরও আরও আমার মনে হয় সুন্দর হচ্ছে, শক্তিশালী, এবং সেখানে যাতে সকল ধর্মের, সকল মানে আপনাদের মতো সম্প্রদায়ের মানুষ যাতে সেখানে আসতে পারে, মিলে একসাথে মিলে কর্মসূচিগুলি পালন করতে পারে। যেমন বৌদ্ধ পূর্ণিমা একটা আনন্দের দিন, সেই দিনেও আপনাদের নানা রকম অনুষ্ঠান থাকা উচিত। আর বাংলাদেশে যে কত রকমের মানুষ আছে তাদের যে নিজস্ব নিজস্ব সংস্কৃতি আছে সেইগুলো কিন্তু অনেকেই ভুলে যাচ্ছে, কাজে আপনারা যদি আপনাদের সংস্কৃতিগুলি তুলে ধরেন এবং এটা যদি টেলিভিশনে প্রচার হয় এটা কিন্তু বিদেশেও প্রচার হবে, তখন তখন ওরা জানবে যে হ্যাঁ আমাদের এখানে অনেক সংস্কৃতি আছে সুন্দর, এবং আমরা পার্বত্য চট্টগ্রাম যে কত সুন্দর এলাকা সেখানে গেলে বোঝা যায়, এই যে আপনারা বললেন বান্দরবন, তারপরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ইত্যাদি ইত্যাদি এলাকা এত সুন্দর, কাজে আমরা সকলে মিলেমিশে কাজ করলে এবং সেখানে যদি আমরা শান্তি বজায় রাখতে পারি সেখানে কিন্তু ভালো ট্যুরিস্টরা আগমন করবে এবং সেখানে আপনাদের সংস্কৃতির আপনারা চর্চা করবেন, সেটা তাদেরকে দেখাবেন, তারা তো ওখানে দেখতে যায়, তারা কিছু ছোটোখাটো আপনারা হাতের কাজ করবেন দরকার হলে সেখানে, আমরা করেছিলাম যখন সরকার ছিলাম, এখন তো নেই, যদি সুযোগ দেয় আল্লাহ তাআলা তাহলে সেখানে আমরা সাহায্য করবো, যাতে আপনারা হাতের কাজ টাজ করতে পারে, মেয়েরা কাজ করতে পারে, জিনিসপত্র ইয়ে হলে হয়তো বিদেশিরা তখন আসলে, ওরা যখন ট্যুরিস্টরা আসে দামি নয় কিন্তু অল্প সংখ্যায় হয়তো একটা গিফট কারোর জন্য নিয়ে যেতে পারে, এটা বাংলাদেশ থেকেই অমুক জায়গা থেকে আমরা এনেছি, সেটা কিন্তু তাদের কাছে থাকবে, তারা দেখবে, তারা জানবে, এই যে আমাদের সংস্কৃতিগুলি আমাদেরকে আবার গড়ে তুলতে হবে। বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং করেছেন, যেমন নর্থ বেঙ্গলে গেছে ঠাকুর গায়ে করেছেন উনি, তারপরে ইয়েতে ময়মনসিং ওখানে গারো পাহাড় ওখানে করেছেন, বিভিন্ন জায়গায় এগুলো করা হয়েছে এবং এগুলোর আমার মনে হয় বিশেষ করে আমাদের করা প্রয়োজন। এবং তারপরে কক্সবাজার আমাদের এত সুন্দর একটা এলাকা আপনারা দেখেন, কিন্তু সেখানে আছে ট্যুরিস্ট আসে, বেশ কিছু আসে, দেশিও আসে, কিন্তু সেটাকে আমরা আরও সুন্দরভাবে যদি সেরকম পরিকল্পিতভাবে গড়ে তুলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি এই ট্যুরিজম থেকে আয় করা সম্ভব। ট্যুরিজম একটা বড় অনেক বড় সেক্টর,
যেটা থেকে আয় করা সম্ভব, সেই আয় কিন্তু শুধু যে সরকার নেবে বা আমি আর আপনি নেব তা না, সেখানে কিন্তু সকল মানুষের সম্পৃক্ততা থাকবে এবং সকলেই সেখান থেকে উপকৃত হবে, লাভবান হবে এবং ভালো থাকবে, তাহলে সেখানে দারিদ্রতা কমে আসবে। সেজন্যই বলতে চাই যে এগুলো করা দরকার। যেমন ওখানে আরো বেশি করে গাছ লাগাতে হবে, গাছগাছালি না কেটে গাছ লাগাতে হবে, সবুজ একটা অন্য জিনিস, অন্যরকম ইয়ে, ওইটার একটা আলাদা সৌন্দর্য আছে, গাছ লাগাতে হবে। এই গাছ লাগানোর অভ্যাসটা না করে পাহাড়ে পাহাড় যদি আপনার সুন্দরভাবে গাছ লাগিয়ে সেই দৃশ্য সুন্দর দৃশ্যটা ইয়ে করে রাখতে পারেন, তাহলেই তো মানুষ যাবে দেখতে, দেশের মানুষও যেতে চায় আবার বিদেশিরাও আসতে চাইবে দেখতে এগুলো। তারপরে আমরা আমাদের যে আছে এখন তো এরা করে না, যে আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তাদের মাধ্যমে আমরা প্রচার করতে পারবো, যে বিভিন্নভাবে আমরা যদি তাদের ছোট্ট ছবি করি কিছুক্ষণের জন্য, আমরা এই করলাম বিদেশিদের দেখালাম যে তোমরা দেশে গেলে দেখতে পারবে যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি এবং বিভিন্ন এলাকা কত সুন্দর, তোমরা গেলে এগুলো দেখতে পারবে, সেগুলো আমাদের করা উচিত বলে আমরা মনে করি। শুধু আমরা রাজনীতি করবো, রাজনীতি ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমাদের দেশ গড়ার যে কাজগুলি, দেশের যে উন্নতি, নিজেদের যে পারিবারিক যে উন্নতি, সেই কাজগুলি আমাদেরকে করতে হবে। কিন্তু বর্তমানে দেখছেন যে দেশের যে অবস্থা, আজকে কারোর জীবনেরই নিরাপত্তা নেই, সেখানে সে কী কাজ করবে? আপনারাও অনেক ইয়ে সাফার করেছেন, আপনাদের ওখানে যে হামলা হয়েছিল, আমরা গিয়েছিলাম বিভিন্ন এলাকায়, আমি নিজে গেছি সেখানে, দেখেছি যে কীভাবে আপনাদের উপর অত্যাচার করেছে এবং কারা করেছে সেটাও আমরা জানি, আপনাদের জানেন, আপনারাও জানেন সবাই যে কারা করেছে, সেটা হলো সরকারি দলের লোক, তারা করেছে। আজকে এদের এই কাজটাই হয়ে গেছে, তারা কী করছে এখন, ভাবতেছে যে আমাদের সময় শেষ হয়ে গেছে, এখন যত পারি তাড়াতাড়ি আমরা জমি জায়গা বাড়ি ঘর দখল করে লুটপাট করে, বিশেষ করে এই যে যাদের ইয়ে করতে পারো, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরও ছোটো ছোটো ধর্মীয় অন্য অন্য যে আছে ধর্মীয় সংগঠন, সেগুলির উপর দিয়ে আমরা তাদের সব কিছু দখল টখল করে তাদেরকে বিভিন্নভাবে বিদায় করে আমরা এইগুলি দখল করে নেব। আর নাম দেবো কি, আপনারা যেটা বললেন একটু আগে, মৌলবাদী, সব তখন নাম দেবে মৌলবাদী বলে কিছু নেই এখানে, মৌলবাদী মানে ধর্মীয় লোক আছে কিন্তু মৌলবাদী নয়, তারা বাংলাদেশকে ভালোবাসে, তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায়। কিন্তু আওয়ামী লীগ আজকে কখনো বেশি মৌলবাদী সাজে, কখনো বেশি মুসলমান হয়ে যায়, কখনো আবার হিন্দুদের ওখানে গেলে বেশি হিন্দু হয়ে যায়, আবার বৌদ্ধদের ওখানে গেলে বৌদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগ এরকম বহু রূপী, তারা বহুরূপী, এই হলো আওয়ামী লীগের অবস্থা। কাজে আপনারা বুঝতে পারছেন যে আওয়ামী লীগের হাতে দেশ এবং দেশের মানুষ কেউ নিরাপদ নয়, সেজন্য আওয়ামী লীগের হাত থেকে দেশকে উদ্ধার করার জন্য প্রয়োজন গণতন্ত্র। গণতন্ত্র না থাকলে উন্নয়ন হবে না, জনগণের কোনো সত্যিকার কল্যাণ হবে না, ওই একটা দল একটা ব্যক্তিদের ওই দলের ব্যক্তিদের শুধু কল্যাণ হবে আর কারো হবে না। সেজন্যই আজকে প্রয়োজন যেটা সেটা সেটা আমাদের সকলকে সমস্যায় বলতে হবে যে আমরা প্রয়োজন দেশের, প্রয়োজন হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, যে গণতন্ত্র আজকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগ, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে আপনি যদি বিএনপিকেই পছন্দ করেন তাহলে আপনি বিএনপিকে ভোটটা দিতে পারবেন, যে হয়তো আওয়ামী লীগকে পছন্দ করে তাকে দেবে, আওয়ামী লীগকে দেবে সেটাও আমরা বাধা দিচ্ছি না, কিন্তু কথা হলো যে যেই দলকে পছন্দ করে তাকে সেই সুযোগটা দিতে হবে, কিন্তু আজকে তারা সেই সুযোগ দেয় না, আজকে মানুষকে ভোট কেন্দ্রে যেতেই দেয় না, তার আগেই তারা সব ব্যালট পেপারে তাদের গুন্ডা বাহিনী তৈরি করে রেখেছে, সেই গুন্ডা বাহিনী ঢুকে ব্যালট পেপারে সিল মেরে তারা সব বাক্স ভর্তি করে চলে যায়, আর সাধারণ মানুষ তার ভোটের অধিকারটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া ইয়ে তো নিরাপত্তা তো দূরের কথা, এখন যে জন্মগত ভোটের অধিকার সেটিও আজকে তারা হারিয়ে ফেলেছে, সেই জন্য আজকে আমরা চাই যে ভোটের অধিকার ফিরে আসবে,
গণতন্ত্র ফিরে আসবে, আইনের শাসন ফিরে আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করে এই দেশটাকে আমরা গড়ে তুলব, এই দেশটাকে আমরা গড়ে তুলব, এই দেশ আমাদের, এই দেশ বাংলাদেশ আমাদের। এবং কে বললো যে বিদেশে গেলে বাঙালি লিপ্ত হয়? না, আপনার পাসপোর্টের মধ্যেও বাংলাদেশি আছে, কাজে আপনি বাংলাদেশিতেই লিখবেন, বাঙালি নয়। কাজে মনে রাখবেন যে এটা হলো বাংলাদেশ এবং এই আপনারা সকলেই সেই দেশের নাগরিক, এটাই আমাদের আসল পরিচয়। যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আপনি জানেন যে আমার শারীরিক অসুস্থতার জন্যই আমি আসতে পারছিলাম না, তারপরেও শুনলাম আপনারা বসে আছেন, তখন আমাকে বাধ্য হয়েই আপনারা এত কষ্ট করেছেন, দূর দূরান্ত থেকে এসছেন, সেজন্য আমি এসেছি আপনাদের জন্য। আপনারা হয়তো ভুল বুঝবেন না আমাকে যে আমি আসতে চাইনি, আমি প্রত্যেকবার আপনাদের সঙ্গে প্রোগ্রাম করেছি, ছিলাম, এসেছি এবং এবারও প্রোগ্রাম নিয়ে গেছে, আমার কাছ থেকেই নিয়ে গেছে সেনে। কিন্তু আমাকে অসুখতে আমি বেশ 5-6 দিন ধরে আমি অফিসেই আসতে পারি না। কালকে গিয়েছিলাম, কালকে আর একটু কাজ ছিল, আপনারা যখন এসেছিলেন আমার কথা বলার মতো অবস্থা ছিল না, এত পায়ের মধ্যে কষ্ট হচ্ছিল, সেজন্য আমাকে চলে যেতে বাধ্য হয়েছিল, আমি নেতাদের সবাইকে ছেড়ে। কাজেই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের সকলের এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে, আপনাদের বৌদ্ধ সম্প্রদায়ের সকল, বাংলাদেশের সকল বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং তাদেরকে বলছি সারা বাংলাদেশে, তাদেরকে বলছি যে আসুন, আমরা একসঙ্গে আছি, আমরা একসঙ্গে থাকব, মিলেমিশে থাকব, দেশটাকে গড়ে তুলব, সুন্দর থাকবে, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ধর্মে ভেদাভেদ থাকতে পারে, অন্যতে থাকতে পারে, কিন্তু আমরা এই দেশের মানুষ, আমাদের মধ্যে ঐক্য থাকবে, এটাই আমাদের সবচেয়ে বড় আমাদের। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।